একই নাই। আরো সমস্যা আছে যে প্রবলেম তো শেষ নাই, যে চিকিৎসার সমস্যা, মাদক সমস্যা, এই সমস্যা, রাজনৈতিক সমস্যা, কিন্তু এক নম্বর সমস্যা সবাই বলবে চাকরি নাই। অনেক সক্ষম যুবক যুবতী আছে, শিক্ষিত, কিন্তু চাকরি নেই। কিন্তু এর সাথে যদি আরেকটি কথা বলি যে মাগুরার চাকরি নেই, ঠিক আছে, মাগুরায় কি কাজ নেই, তখন প্রশ্নটা আসবে মাগুরায় কাজ আছে, লোক নেই। কারণ বর্তমান সরকারের একটা অন্যতম ই হলো ডিজিটাল বাংলাদেশ, এইটাকে আমরা একটু প্রোডাক্টিভ কাজে ইউজ করি। আমরা শুধুমাত্র ফেসবুক আর ইউনে একজন উদ্যোক্তা, বিশেষ করে তার যে প্রোডাক্ট, তার যে প্রোডাক্ট মার্কেটিং এর জন্য কিন্তু এটা ইউজ করতে পারে। তো জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করবেন, সেই আজকের বক্তব্য রাখবো না, কারণ আমি আমার অন্ত সম্পর্কে আলোচনা করার মতো যোগ্যতা না থাকায় বাবু পঙ্কজ কুমার কুণ্ডু বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি হিসেবে মাগুরা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, মাগুরা জেলা আওয়ামী লীগের অন্যতম যুব উন্নয়নের কর্মকর্তা। মনে হয় সেটা হল যে যুব সমাজ পারে না, তার যদি কোনো কাজ দেয় তারা করতে পারে, এটা আমার বিশ্বাস এবং এটা আমার বাস্তব অভিজ্ঞতা। কোটি 57 লক্ষ মানুষের বসবাস এখানে, যার মধ্যে 10 কোটি 50 লক্ষ সদর উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় এবং আমার যে সামনে উপস্থিত আছে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর আশরাফুল আলম স্যার উপস্থিত আছেন, আমাদের সূর্য সন্তান যাদের আত্মত্যাগ এবং সম্মানে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং যাদের নিয়ন্ত্রণ যুব সংগঠন 2010 সালে এবং সরকারিভাবে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নিজের ব্যবস্থা করেছি। আমরা আশা করব যে এখানকার যে যুবরা তোমরা প্রশিক্ষণ গ্রহণ করছ, তারা এই প্রশিক্ষণ নিয়ে গ্রহণ করার পর নিজেরা আত্মকর্মী হয়ে আমাদের ধর্মদপি মাগুরা জেলা আমাদের মাগুরা সদর মহোদয়কে বরণ করেছেন, সাদিয়া ইসলাম স্মৃতি যুব উন্নয়ন দপ্তর মাগুরা মহোদয়কে বরণ করেছেন, মাননীয় অতিথিবৃন্দকে ডেইরি ফার্ম